আমি বেশ কয়েকদিন আগে ডিএলএড এর ফর্ম ফিল আপ নিয়ে একটি ভিডিও বানিয়েছি, তাতে অনেকেই কমেন্ট করেছিলেন যে ডিএলএড এর মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে বা কোথায় প্রকাশিত হবে এবং কীভাবে আপনারা দেখতে পাবেন ইত্যাদি ইত্যাদি। তো তাদের উদ্দেশ্যে বলি যে এখন কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ ডিএলএড এর ফর্ম ফিল আপের লাস্ট ডেট এক্সটেন্ড করেছে। সুতরাং যারা ডিএলএড এর জন্য অ্যাপ্লাই করবেন ভেবেছিলেন কিন্তু কোনো কারণে অ্যাপ্লাই করতে পারেননি, তারা আবার অ্যাপ্লাই করার সুযোগ পাবেন। তাই কিভাবে নিজেরাই নিজের মোবাইল থেকে অ্যাপ্লাই করতে পারবেন তা আপনারা নিজেরা দেখে নিতে পারবেন উপরের আই বাটনে ক্লিক করে, কারণ এই নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে রেখেছি আগে। তো এর সাথে যদি আপনারা ডিএলএড কী সেই সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে চান, তাহলে সেই ভিডিওটিও আই বাটনে দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো আজকে আমি আপনাদেরকে সেই অফিসিয়াল নোটিশটা দেখিয়ে দেব যেখান থেকে আপনারা জানতে পারবেন যে ডিএলএড এর ফর্ম ফিল আপের লাস্ট ডেট কতদিন পর্যন্ত বাড়িয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখছেন সুকন্যাস ইনফো চ্যানেল। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কিনা ভাবছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন, কারণ আমি আপনাদের জন্য যে ভিডিওগুলো বানাই সবকটি বেশ গুরুত্বপূর্ণ হয়। আর সাবস্ক্রাইবের সাথে সাথে কিন্তু বেল আইকনটিকেও ক্লিক করে অল নোটিফিকেশানটি সিলেক্ট করে দেবেন। চলুন আর দেরি না করে আমরা মূল নোটিশটি আপনাদেরকে দেখিয়ে দিই। তো এই হলো সেই নোটিশ যেটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে দেওয়া হয়েছে। নোটিশটায় বলা যে সাবজেক্টটা কী রয়েছে, এক্সটেনশন অফ দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মস ফর অ্যাডমিশন টু 2 ইয়ার ডিএলএড কোর্স রেগুলার 2020-22। এবার ডিটেলসটা দেখে নিই কী বলছে। হচ্ছে ফার্দার টু আর নোটিফিকেশান নম্বর 1245/BPE/2020 ডেট 31/7/2020 ফর অ্যাডমিশন টু 2 ইয়ার ডিএলএড কোর্স রেগুলার ইট ইজ নোটিফাইড ফর অল কনসার্ন দ্যাট দ্য লাস্ট ডেট অফ অনলাইন সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্মস হ্যাজ বিন এক্সটেন্ডেড আপ টু 14/9/2020 অর্থাৎ 14/9/2020 পর্যন্ত, সেপ্টেম্বরের 14 তারিখ পর্যন্ত আপনারা এই অ্যাপ্লিকেশানটা অ্যাপ্লাই করতে পারবেন। তো তারপর কী বলা হচ্ছে, ইট ইজ অলসো টু বি নোটিফাইড দ্যাট দ্য অনলাইন অ্যাপ্লিকেশান ফিস হ্যাভ অলরেডি বিন রিডিউস ফ্রম 300 to 100 অনলি ফর দ্য জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেটস অ্যান্ড ফ্রম 150 to 50 অনলি ফর রিজার্ভড ক্যাটাগরি ক্যান্ডিডেটস। অর্থাৎ এর অ্যাপ্লিকেশানের টাকাটা অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে, 300 থেকে 100 হলো জেনারেলদের জন্য এবং 50 টাকা আদার্স ক্যাটাগরির জন্য রিজার্ভড ক্যাটাগরি। তো হাউ এভার ইন কনসিডারেশন অব দ্য অ্যাপ্লিয়েন্স ফ্রম দ্য ইন্টেন্ডিং ক্যান্ডিডেটস হু কুড নট সাবমিট দেয়ার অনলাইন অ্যাপ্লিকেশান দ্য বোর্ড হিয়ার বাই ডিক্লিয়ার্স টোটাল এক্সামশনস অফ দ্য অ্যাপ্লিকেশান অনলাইন অ্যাপ্লিকেশান ফিস উইথ এফেক্ট ফ্রম 1/9/2020 অল কনসার্ন আর বিং ইনফর্ম অ্যাকর্ডিংলি। অর্থাৎ যারা এখনও কিন্তু অ্যাপ্লিকেশান করেননি ভাবছিলেন করবেন তারা এই অ্যাপ্লিকেশানটি করে নিতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তাই এই ভিডিওটি কিন্তু আপনাদের পরিচিত বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করে দিন, কারণ কারণ না কারণ এই ভিডিওটি নিশ্চয়ই কাজে লাগবে। তো যদি এই ভিডিওটি আপনাদের একটু উপকারে আসে তাহলে একটা লাইক করে আমাকে উৎসাহিত করবেন, আর আপনারা যদি কমেন্ট করে আমার থেকে কিছু জানতে চান তাহলে আমার বেশ ভালোই লাগবে। তো খুব তাড়াতাড়ি দেখা হবে আর একটি নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই আপনারা আমার সাথে থাকুন, পাশে থাকুন, সদা সর্বদা ভালো থাকুন। নমস্কার।